অবসরী প্রধান মুখ্য বন সংরক্ষক এম কে যাদবর হস্কারীকান্ত সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে ব্যাটেলিয়ন শিবির নির্মাণের অনুমতি কেন্দ্রীয় বন আর পরিবেশ মন্ত্রণালয়ের শপথনামায় উদঙালে এম কে যাদবর মিথ্যাচার 2023 বর্ষত তদানীন্তন প্রধান মুখ্য বন সংরক্ষক এম কে যাদবে হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলের 44 একর ভূমিত কমান্ডো ব্যাটেলিয়নের শিবির স্থাপনের অনুমতি প্রদান করে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে ইয়ার জৈব বৈচিত্র্য তথা বন্যপ্রাণীর প্রতি ভাবুকি কঢ়িয়ে অনার কার্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণত গোচর তরে রোহিত চৌধুরী নামের পরিবেশ কর্মীয়ে গোচরটির শুনানিকালত সেউজ ন্যায়াধীকরণত দাখিল করা শপথনামাত এম কে যাদবর মিথ্যাচার বর্তমান বন বিভাগের বিশেষ মুখ্য সচিবরূপে কর্মরত এম কে যাদবে শপথনামাত বনাঞ্চলখনত টেন্টহে স্থাপন করা বলে তথ্য দাখিল করে সেউজ ন্যায়াধীকরণের নির্দেশত কেন্দ্রীয় বন আর পরিবেশ মন্ত্রণালয়ে বিষয়টি তদন্তর বাবে শিলংস্থিত আঞ্চলিক কার্যালয়ক নির্দেশ প্রদান করে আঞ্চলিক কার্যালয়ের তদন্তত উলাই পড়ে জুলুঙার মেকুরী সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে নির্মাণ চলিছে ব্যাটেলিয়ন শিবিরর কমান্ডো ব্যাটেলিয়ন শিবির নির্মাণের বাবে ধ্বংস হয়েছে 11 হেক্টর বনভূমি বন আইন উলঙ্ঘা করে নির্মাণ চলিছে চেকপোস্ট ফেন্সিং দলং আর কংক্রিটর বাসগৃহ আঞ্চলিক কার্যালয়ের প্রতিবেদনের পিছতেই রাজ্যের বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবলৈ পত্র কেন্দ্রর শীঘ্রই বনাঞ্চলত চলি থাকা সকলো নির্মাণ কার্য বন্ধ করা এই সন্দৰ্ভত সেউজ ন্যায়াধীকরণত কেন্দ্রীয় বন আর পরিবেশ মন্ত্রণালয়ে দাখিল করা শপথনামাত উলাই পড়েছে এম কে যাদবর মিথ্যাচার শপথনামাত বনাঞ্চলখনত অবৈধ নির্মাণ কার্য চলার কথা স্বীকার কেন্দ্রীয় সংস্থাটো পর্যাপ্ত অনুমতি নোলাকয়ে চলাইছিল ব্যাটেলিয়ন শিবিরর নির্মাণ কার্য শপথনামার 7 আর 8 নং দফাত এই কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় বন আর পরিবেশ মন্ত্রণালয়ে ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ